প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত শেয়ার পার্ট ওয়ান পরীক্ষার কথা মাথায় রেখে চাইল্ড স্টাডিজ বিষয় থেকে সাজেশন আজকের এই সাজেশনটি আমি তৈরি করেছি বিগত নয় বছরে ডিএলএড পার্ট অনে যে সমস্ত প্রশ্ন এসেছে সে সমস্ত প্রশ্নের উপর ভিত্তি করে আজকের আমি যে প্রশ্নগুলো দিয়েছি এই উত্তরগুলোকে প্রশ্নের আগে আপনারা ভালোভাবে পড়বেন তারপরে যদি অন্য কোনো প্রশ্ন আপনার গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে সেই প্রশ্নটি পড়বে তাহলে প্রথমে আপনি আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলোই পড়বেন আমার সাজেশন থেকে কি পরিমাণে প্রশ্ন কমন আসে সে বিষয়টি যদি আপনারা যাচাই করতে চান তাহলে দু হাজার কোনো বিষয় থেকে একটি প্রশ্নপত্র নেবেন এবং আমার চ্যানেলে যে আপলোড করা রয়েছে বাইশ টু চব্বিশ সেশনের সাজেশন সেখান থেকে যে কোনো একটি বিষয়ের সাজেশন দেখবেন দুটোকে মিলিয়ে দেখবেন কি পরিমাণে প্রশ্ন সাজেশন থেকে কমন এসেছে আশা রাখি এবছরও আপনারা এখান থেকে ভালো পরিমাণে প্রশ্ন কমন পাবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ডিএলএড পাটনে আপনাদের মোট পাঁচটি পরীক্ষা দিতে হবে পাঁচটি বিষয়ের চাইল্ড স্টাডিজ ল্যাঙ্গুয়েজ ওয়ান বাংলা ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ ম্যাথামেটিক্স এবং ইনভাররমেন্টাল সায়েন্স আমি অলরেডি ইনভাররমেন্টাল সায়েন্স ম্যাথামেটিক্স ইংলিশ এবং বাংলা বিষয় থেকে সাজেশন আপলোড করে দিয়েছি এই চ্যানেলে যদি আপনারা এখনো সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করলে সেই ভিডিওগুলো দেখতে পাবেন তো আজকে আমি শেয়ার করব চাইল্ড স্টাডিজ বিষয়ে সাজেশন তো প্রথমে আমরা দেখে নেব প্রশ্নের ধরন চাইল্ড স্টাডিজ বিষয় থেকে মোট নম্বর রয়েছে একশো তার মধ্যে ত্রিশ নম্বর রয়েছে প্রজেক্ট আপনাদের কলেজে জমা করলে স্যাররা কিন্তু উনত্রিশ থেকে ত্রিশ নম্বর দিয়ে থাকে প্রত্যেককে আর সত্তর নম্বর আপনাদের লিখিত পরীক্ষা দিতে হবে তো সেই সত্তর নম্বর লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন হচ্ছে কুড়িটি এমসিকিউ প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে বরাদ্দ সঠিক উত্তরটি বেছে নিয়ে খাতায় লিখতে হবে দুই নম্বরের প্রশ্ন আপনাকে প্রশ্নের উত্তর লিখতে হবে থাকে সেখানে কুড়ি নম্বর সাত নম্বরের তিনটে প্রশ্ন থাকে দুটো লিখতে হবে সেখানে চোদ্দ নম্বর ষোলো নম্বরের জন্য দুটো প্রশ্ন থাকে একটি লিখতে হবে সেখানে ষোলো নম্বর তো কুড়ি কুড়ি চল্লিশ ষোলো চোদ্দ ত্রিশ চল্লিশ এ সত্তর এই সত্তর নম্বর আপনাদের লিখিত পরীক্ষা দিতে হবে তো এবারে আমরা দেখে নেব চাইল্ড স্টাডি বিষয়ে আজকের সাজেশনের প্রশ্নগুলো এক নম্বরের জন্য কিন্তু সাজেশন দেওয়া সম্ভব নয় তারপরেও আমি প্রতিটি বিষয় থেকে এক নম্বরের জন্য দুশো ডিগ্রি প্রশ্ন চারটি ধাপে শেয়ার করার চেষ্টা করব আপনারা সে ভিডিওগুলো দেখবেন আশা রাখি সেখান থেকে কিছু প্রশ্ন আপনারা কমন পাবেন তো আজকে আমরা প্রথমে দেখে নেব দুই নম্বরের জন্য যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে দুই নম্বরের জন্য আমি মোট এখানে ত্রিশটি প্রশ্ন দিয়েছি এখান থেকে আপনারা ছয় থেকে সাতটি প্রশ্ন আপনারা কমন পাবেন দুই নম্বরের তো প্রথম যে প্রশ্নটি রয়েছে কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায়গুলি কি প্রশ্নটি দু হাজার কুড়ি বাইশ এবং পাটন পরীক্ষায় এসেছে পরের প্রশ্ন ভাষা ও বচনের মধ্যে দুটি পার্থক্য লিখুন প্রশ্নটি পনেরো সতেরো এবং সতেরো উনিশ ব্যাচে ফাইনাল পরীক্ষায় এসেছিল তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে বহু ভাষাভাষী শ্রেণীকক্ষ বলতে আপনি কি বোঝেন এই প্রশ্নটি ও পরীক্ষায় তিনবার এসেছে চোদ্দ ষোলো পনেরো সতেরো এবং সতেরো উনিশ ব্যাচে পরের যে প্রশ্নটি রয়েছে মনোযোগের যে কোনো চারটি ব্যক্তিগত নির্ধারকের নাম কি এই প্রশ্নটি তিনবার এসেছে ষোলো আঠারো কুড়ি সতেরো এবং কুড়ি বাইশে ব্যাচে এ প্রশ্নটি এসেছিল তারপরে প্রশ্ন থাইকের শিখন নীতির প্রস্তুতির সূত্রটি কি এ প্রশ্নটি দুবার এসেছে দু হাজার সতেরো উনিশ এবং একুশ তেইশে পরের প্রশ্ন ডিকন্ডিশনিং বলতে কি বোঝে এই প্রশ্নটি পনেরো সতেরো এবং আঠারো কুড়ি ব্যাচে পাটান পরীক্ষায় এসেছিল তারপরে প্রশ্ন সামাজিকরণ কি এ প্রশ্নটি ১৪ ষোলো এবং সতেরো উনিশে এসেছিল পরের প্রশ্ন শিশুর সামাজিকরণে পরিবারের ভূমিকা কি এ প্রশ্নটি দু হাজার ষোলো আঠারো এবং কুড়ি বাইশে এসেছিল পরের প্রশ্ন শিশুদের ক্ষেত্রে ভয় উৎপাদন উদ্দীপকগুলি কি প্রশ্নটি তিন বছর দিয়েছে ষোলো টু আঠারো সতেরো টু উনিশ এবং আঠারো টু কুড়ি ব্যাচে পরের প্রশ্ন প্রাথমিক স্তরে শিশুদের প্রক্ষোভ বিকাশের দুটি বৈশিষ্ট্য লেখ প্রশ্নটি দু হাজার চোদ্দ ষোলো এবং উনিশ একুশে দিয়েছে পরের প্রশ্ন বিকাশের সন্নিহিত অঞ্চল বলতে কি বোঝেন এ প্রশ্নটি চোদ্দ টু ষোলো আঠারো টু কুড়ি এবং উনিশ টু একুশ ব্যাচে ছিল। পরে যে প্রশ্নটি রয়েছে নির্মিতিবাদ কি এ প্রশ্নটি তিনবার দিয়েছে ষোলো আঠারো উনিশ টু একুশ এবং কুড়ি বাইশ ডিএলএড পার্টন ফাইনাল পরীক্ষায় পরে যে প্রশ্নটি রয়েছে পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি কি প্রশ্নটি সতেরো উনিশ এবং কুড়ি বাইশে দিয়েছে পরের প্রশ্ন পরিণমন কাকে বলে দু হাজার সতেরো ব্যাচে দিয়েছিল শিশু কেন্দ্রিক শিক্ষণ কৌশল বলতে কি বোঝেন পরের প্রশ্ন পরিবারকে টার্নিং পয়েন্ট অফ বলা হয় কেন পরের প্রশ্ন সুপার ইগো বলতে কি বোঝেন এটি আঠারো কুড়ি ব্যাচে দিয়েছিল সেলফ ইমেজ বলতে কি বোঝায় পরের প্রশ্ন নির্মিতিবাদের দুটি বৈশিষ্ট্য লিখুন আঠারো কুড়ি ব্যাচে দিয়েছিল পরে প্রশ্ন দলগত খেলা বলতে কি বোঝেন পরে প্রশ্ন সহযোগী খেলা বলতে কি বলছেন পরে প্রশ্ন ব্যাবলিং বলতে কি বোঝায় পরে প্রশ্ন ভাষার উপাদান কয় প্রকার ও কি কি পরের প্রশ্ন মনোযোগের পরিসর বলতে কি বোঝেন পরে প্রশ্ন দীর্ঘস্থায়ী স্মৃতি কাকে বলে পরে প্রশ্ন শিখন বলতে কি বোঝেন পরের পরের প্রশ্ন সক্রিয় যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন স্কিনারের প্রশ্ন বৃদ্ধি কাকে বলে বৃদ্ধির বৈশিষ্ট্য লিখুন পরের প্রশ্ন বিকাশ কাকে বলে বিকাশের বৈশিষ্ট্য লেখ এরপরে রয়েছে সাত নম্বরের জন্য প্রশ্ন আপনাদের সাত নম্বরের জন্য কিন্তু দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে আমি যে প্রশ্নগুলো দিয়েছি এর মধ্যে আপনারা হান্ড্রেড পাবেন তো প্রথম যে প্রশ্নটি রয়েছে আবেগ বা স্তরগুলি আলোচনা করুন প্রশ্নটি এবং দিয়েছিল প্রশ্ন প্রাচীন অনুবর্তন কি তার বৈশিষ্ট্যগুলি লিখুন ষোলো আঠারো এবং কুড়ি বাইশে এই প্রশ্নটিও দিয়েছিল পরে প্রশ্ন থর্নডাইকের মূল সূত্রগুলি ও শিক্ষাক্ষেত্রে তাদের গুরুত্ব আলোচনা করুন এ প্রশ্নটি দু হাজার ষোলো সতেরো এবং দু হাজার আঠারো কুড়ি ব্যাচে দিয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে বহুভাষিক চারটি বৈশিষ্ট্য লিখুন এ ধরনের শ্রেণীকক্ষে শিক্ষকের তিনটি গুরুত্ব লিখুন এখানে তিনি হয়ে গেছে টাইফিস্টেকের তিনটি গুরুত্ব লিখুন এটি হবে এটি দু হাজার সতেরো একুশ এবং একুশ তেইশ ব্যাচে প্রশ্নটি এসেছিল যে প্রশ্ন মনোযোগ কাকে বলে মনোযোগের প্রকারগুলি কি কি মনোযোগের নির্ধারকগুলি বিব্রত করুন পরে প্রশ্ন প্রচেষ্টা ও ভুল সংক্রান্ত শিক্ষণের তত্ত্বটি কার এ তত্ত্বের তিনটি বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করুন পরের প্রশ্ন পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের কয়েকটি স্তরের কথা বলেছেন প্রতিটি স্তরের বৈশিষ্ট্য আলোচনা করুন পরের প্রশ্ন ভাষাতত্ত্ববিদদের মতে ভাষার উপাদান কয় প্রকার ও কি কি উপাদানগুলির সংক্ষিপ্ত পরিচয় দিন পরের প্রশ্ন ফ্রয়েড ব্যক্তিত্ব বিকাশের স্তরকে ক ভাগে ভাগ করেছেন সংক্ষেপে ব্যক্তিত্ব বিকাশের ফ্রয়েড কথিত স্তরগুলো বর্ণনা করুন পরের প্রশ্ন নির্মিতিবাদ কাকে বলে নির্মিতিবাদের প্রকারগুলি কি কি ভাই নির্মিতিবাদ তত্ত্বটি সংক্ষেপে লিখুন এরপর রয়েছে ১৬ নম্বরের জন্য প্রশ্ন এখানে আমি ষোলো নম্বরের জন্য তিনটি প্রশ্ন দিয়েছি এর মধ্যে আপনারা কমন পাবেন তো প্রথম যে প্রশ্নটি রয়েছে নৈতিক বিকাশ বলতে কি বুঝেন কোহেলবার্গের প্রস্তাবিত নৈতিক বিকাশের স্তরগুলি আলোচনা করুন এই প্রশ্নটি দু হাজার চোদ্দ ষোলো পনেরো সতেরো ষোলো আঠারো আঠারো প্রশ্নটি এ বহুবার এসেছে এবছরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আবার প্রশ্নটি বলছি নৈতিক বিকাশ বলতে কি বলছেন কোহেলবার্গের প্রস্তাবিত নৈতিক বিকাশের স্তরগুলি আলোচনা করুন তারপরে দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে প্রাথমিক স্তরের শিশুদের বিকাশ সামাজিক বিকাশ ও প্রাক্ষবিক বিকাশের ক্ষেত্রে ক্রীড়ার ভূমিকা আলোচনা করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এই প্রশ্নটি দু হাজার চোদ্দ ষোলো দু হাজার আঠারো কুড়ি দু হাজার উনিশ একুশ দু হাজার একুশ তেইশে এ প্রশ্নটি দিয়েছে এ প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে যে প্রশ্নটি রয়েছে স্মৃতির শ্রেণী বিভাগগুলির বর্ণনা দিন শ্রেণীগুলির মধ্যে পারস্পরিক তুলনামূলক আলোচনা করুন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেলাইকনটিকে দাবিয়ে রাখুন তার পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর এই চ্যানেলে আপনারা ডিএল সংক্রান্ত সমস্ত ভিডিও পেয়ে যাবেন ডিএল এর আট মডেল এক্সটার্নাল এক্সাম ইন্টার্নাল এক্সাম মাইক্রোনেশন প্ল্যান ম্যাক্রোনেশন প্ল্যান অ্যাসাইনমেন্ট প্রিভিয়াস ইয়ার সাজেশন সংক্রান্ত সমস্ত ভিডিও এই চ্যানেলে দেওয়া হয় তাই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের মতো বাই